হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার টপিক হলো রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আসছে সেই টেস্ট পরীক্ষার কিছু প্রশ্নের অ্যান্সারগুলো আমি আজকে আলোচনা করব। তার মধ্যে আমি কয়েকখানে আগে আলোচনা করে নিয়েছি, এখন আর একটা আলোচনা করছি। তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করছি আমি, সেগুলো বেশ কিছু ইম্পর্ট্যান্ট আছে। ওকে, তো দেখো, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, ক্লাস 12। কোশ্চেন দেখো, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। প্রথমে আসে উদারনীতিবাদ। রাজনৈতিক আলোচনার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও প্রাচীন মতবাদ হলো উদারনীতিবাদ। উদারনীতিবাদ হলো এমন একটি স্বাধীন জীবনের কণ্ঠস্বর যা ব্যক্তির চিন্তা, বিশ্বাস, মত প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ স্বাধীনতার পক্ষে দাঁড়ায়। রাষ্ট্রবিজ্ঞানে উদারনীতিবাদের সাধারণ অর্থ হলো রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তির স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা, আধুনিক ও উন্নয়নের উন্নত মানের সভ্যতা সংস্কৃতির উপযোগী একমাত্র রাজনৈতিক চিন্তা দর্শন হলো উদারনীতি। এই মতবাদে ব্যক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। পরের পয়েন্ট, উদারনীতিবাদ প্রাচীন যুগে লিখবে। এটা উদারনীতিবাদ মনে করে আগে ব্যক্তি পরে রাষ্ট্র। এই মতবাদ অনুসারে ব্যক্তির জন্য রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। এই মতবাদ অনুসারে ব্যক্তির জন্য রাষ্ট্র রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ সাধনই উদারনীতিবাদের মূল লক্ষ্য। 1776 সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা ও 1799 সালে ফরাসি মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় উদারনীতিবাদের আদর্শ বাস্তব রূপ লক্ষ্য করা যায়। পরের পয়েন্ট, উদারনীতিবাদের মূল সূত্র। উদারনীতিবাদের মূল সূত্রগুলি হলো নিম্নরূপ। দেখো, 1 নম্বর পয়েন্ট, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা। উদারনীতিবাদের মূলনীতিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হলো রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা। উদারনীতিবাদ রাজনৈতিক ক্ষেত্রে সমাজের সর্বস্তরে রাজনৈতিক সাম্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে। 2 নম্বর, রাজনৈতিক ও পৌর অধিকারের স্বীকৃতি। উদারনীতিবাদের সুষ্ঠু ও সবল জনমত গঠনের জন্য পৌর নাগরিকদের রাজনৈতিক ও পৌর অধিকার স্বীকৃতি প্রদানের পক্ষপাতী। এইসব অধিকারের মধ্যে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার, সভাসমিতি করার অধিকার, সরকারি কাজের সমালোচনা করার অধিকার, জীবনের অধিকার, ধর্মের অধিকার, শিক্ষার অধিকার, সামাজিক সাম্যের অধিকার, নির্বাচন করার ও নির্বাচিত হওয়ার অধিকার ইত্যাদি বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। 3 নম্বর পয়েন্ট, দেখো, সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন। উদারনীতিবাদের অন্যতম নীতি হলো শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা উদারনীতিবাদের সমর্থকরা বৈপ্লবিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখলের বিরোধী। 4 নম্বর পয়েন্ট, দেখো, সার্বিক ভোটাধিকার। উদারনীতিবাদ সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারকে স্বীকার করে। এভাবে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, ধনী নির্ধনী বিশেষে প্রতিটি নাগরিক ভোটাধিকার পায়। 5 নম্বর পয়েন্ট, দেখো, সামাজিক স্বাধীনতা। উদারনীতিবাদের সামাজিক স্বাধীনতা দাবি তোলা হয়েছে সামাজিক সম্পর্কগত কৃত্রিম বৈষম্য দূর করার জন্য। 6 নম্বর পয়েন্ট, ন্যায় প্রতিষ্ঠা। উদারনীতিবাদ ন্যায় প্রতিষ্ঠায় বিশেষভাবে আগ্রহী। আইনের অনুশাসনকে উদারনীতিবাদীরা গণতান্ত্রিক সমাজ গঠনের অপরিহার্য শর্ত বলে মনে করেন। আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষণ ছাড়া সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না বলে এরূপ উদারনীতিবাদীদের ধারণা। নিরপেক্ষ আদালত। সাত নম্বর পয়েন্ট, দেখো, নিরপেক্ষ আদালত। উদারনীতিবাদীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব এক নিরপেক্ষ আদালতের হাতে অর্পণ করা পক্ষপাতী। আদালত একদিকে যেমন সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করবে। 8 নম্বর পয়েন্ট, দেখো, একদলীয় ব্যবস্থার বিরোধিতা। উদারনীতিবাদী একদলীয় ব্যবস্থার বিরোধিতা করা হয়েছে কারণ একাধিক রাজনৈতিক দল না থাকলে জনগণের বিভিন্ন প্রকার আশা আকাঙ্ক্ষা বাস্তবিত হতে পারে না। 9 নম্বর, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো প্রত্যেককে তার নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করবে। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব বা সুযোগ সুবিধা প্রদান করবে না। এবার দেখো উপসংহার।
উদারনীতিবাদই প্রথম মানবতাবাদী দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছে, সাম্য মৈত্রী ও ভালোবাসার বাণী প্রচার করেছে। এটি একটি প্রগতিশীল জীবন আদর্শ। এই হলো আমাদের উদারনীতিবাদের মূল সূত্রগুলো আলোচনা। ওকে, তোমরা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।